হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কীভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন তো পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কিন্তু আপনাকে কিছু নিয়ম মেনে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশনের যে টোটাল প্রসেসিংটা সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ব্যাঙ্ক ড্রাফ্ট এবং অনলাইন পেমেন্ট কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে এই ডকুমেন্টগুলো আপনারা কীভাবে অ্যাটাস্টেড করাবেন এবং কিভাবে আপলোড করবেন সবই নিয়ে কিন্তু আজকে থাকছে এই ভিডিওটি তো ভিডিওটি কিন্তু অনেক অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিও দেখে যদি কেউ অ্যাপ্লিকেশন করেন অথবা আমি যেভাবে বলবো যে নিয়মগুলো বলবো সেই সব নিয়ম মেনে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি পুলিশ ক্যানাস পেয়ে যাবেন আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখে অনলাইন অ্যাপ্লিকেশন করেন তাহলে যদি আপনি পুলিশ ক্যানস না পান বা কোনো প্রবলেমে পড়েন সেই জন্য কিন্তু অবশ্যই আমি দায়ী থাকবো না তো চলুন আর কথা না বলি সরাসরি মূল ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন তো পুলিশ ক্লান্স করার জন্য কিন্তু আপনাকে কিছু ডকুমেন্ট লাগবে তো আপনার কি কী ডকুমেন্ট লাগবে আমি আপনাকে দেখাচ্ছি আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটি হচ্ছে আপনার এক কপি ছবি লাগবে আপনার পাসপোর্টের কপি লাগবে আপনার এনআইডি কার্ডের কপি লাগবে তো মেইন ম্যান্ডেটরি হচ্ছে কি আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড এর সাথে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দিতে পারেন আপনার ওয়ার্ড কাউন্সিলের কপি এবং আপনার ইলেকট্রিক বিলের কপি হতে পারে সেটা বিদ্যুৎ বিল ইলেকট্রিক বিল মানে যে কোনো একটি ইউটিলিটি বিলের কপি দিতে হবে এবং আপনি যদি ব্যাঙ্ক ড্রাফ করেন তাহলে ব্যাঙ্ক থেকে যে চালানটা দিবে সে চালানের কপি অথবা যদি আপনি অনলাইন থেকে পেমেন্ট করেন তাহলে আপনি এরকম একটি পেজ পাবেন তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সেই পেমেন্ট স্লিপ ঠিক আছে এটা চালানের ফর্ম এটা তো এটা কিন্তু আপনি পেমেন্ট করার পরে পাবেন তো আজকের ভিডিওতে কিন্তু আমরা একদম পেমেন্ট সহ দেখাবো যে আপনারা কীভাবে পেমেন্ট করবেন এবং আপনার চালানটি কীভাবে আপনি ভেরিফাই করবেন তো এর আগে আমি কিছু কথা বলি আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে ধরুন এই যে এনআইডি কার্ডটা যে লাগবে এই এনআইডি কার্ডের উপরে কিন্তু আপনাকে অ্যাটাস্টেড করা যেতে হবে দেখুন এটা কিন্তু একটি সত্যায়িত করা একটি এনআইডি কার্ডের ফটোকপি বা কালারিং কপি তো এখানে অবশ্যই মনে রাখবেন আপনারা যে অ্যাটাস্টেডটা করাবেন সেই অ্যাটাস্টেড কিন্তু কোনো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা হতে হবে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা আপনি যদি কোনো লয়ার দিয়ে করেন অথবা যদি কোনো কাউন্সেলর কাউন্সিলর দিয়ে করেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না অবশ্যই তুমি সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে হবে হতে পারে সে কোনো আপনার স্কুলের টিচার হতে পারে হেডমাস্টার হতে পারে কোনো এমবিবিএস ডাক্তার হতে পারে মানে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হলেই হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে তো এখন চলুন আমরা সরাসরি দেখব যে কীভাবে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশান করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাই তো আমরা ক্রম ব্রাউজারে চলে আসলাম এখানে আসার পর আমরা একটি ওয়েবসাইটে যাবো সেটি হচ্ছে পিসিসি ডট পুলিচ ডট গভ ডট বি ডি তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর আপনারা পুলিশ কেন্সটি কীভাবে সংগ্রহ করবেন সেটাও কিন্তু ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো তো এখানে আসার পর আপনাদেরকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে দেখুন রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন আর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো রেজিস্ট্রেশন ফর্মে দেখুন এখান থেকে আপনাকে বেসিক কিছু তথ্য চাবে যেমন আপনার নাম ইমেল আইডি ফোন নাম্বার কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে সেট করতে হবে আপনার মন মতন করে তো এখন আসি আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর সে ইমেল আইডি এটা হচ্ছে অপশনাল চ্যালেঞ্জ দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন কেননা এখানে কিন্তু রেড রেডমার্ক নাই যেখানে রেড স্টার দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে তো এখন আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমরা আমাদের এনআরিকারের নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসওয়ার্ড তো এখানে আপনারা এমন একটি পাসওয়ার্ড সেট করবেন যে পাসওয়ার্ডটি আপনি পরবর্তীতে মনে রাখতে পারেন ঠিক আছে তো আমি এরকম একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটি ক্যালকুলেশন আছে সেটি আপনারা করবেন তো এখানে ক্যালকুলেশনটি করে ফেললাম এখন আমরা কন্টিনিউ যে অপশানটি আছে অপশন অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনাকে একটি এসএমএস পাঠাইতে হবে এই যে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বার দিয়ে আপনাকে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারের বরাবর একটি এস এম এস লিখতে হবে এস এম এসে কী লিখতে হবে এটা হচ্ছে এখানে লেখা আছে তো কীভাবে এসএমএস পাঠাবেন চলুন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা মেসেজ অপশানে গিয়ে আপনাদের যে কোডটি দিবে মানে আপনার পিসিসি এভি তারপরে একটা নাম্বার দিবে সেই নাম্বারটি লেখার পর আপনারা ওই টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে পাঠাবেন পাঠানোর পরে একটি রিপ্লাই এস আসবে যে আমার অ্যাকাউন্টটা ভ্যারিফাই হয়ে গেছে মনে একটি এস আসবে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই এস আসার পরে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট এখন লগ ইন করতে হবে আর অবশ্যই মনে রাখবেন আপনারা যখন এস এম এসটি পাঠাবেন তখন কিন্তু আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে যদি আপনার ফোনে মিনিট কেনা থাকে তাহলে কিন্তু সেই এস এম এসটি সেন্ড হবে ঠিকই বাট রিপ্লাই কিন্তু আসবে না অবশ্যই ফোনে ব্যালেন্স রেখে তারপর কিন্তু আপনাকে এস এম এসটা পাঠাতে হবে তো এখন আসি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই তো এখন আমরা এখান থেকে ধরুন অ্যাপ্লাই যে অপশান আছে অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখান থেকে প্রথমত আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি দেবেন তারপরে আপনি এখানে যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়ার পরে সাইনিং অপশানে ক্লিক করবে ওকে ক্লিক করার পর দেখুন এখান থেকে পারপাস পারপাসে আপনার যে গো অ্যাব্রোড যে অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কান্ট্রি অফ ট্রাভেল আপনি কোন দেশের জন্য ক্লেন্সটি নিতে যাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন তা আমি এখান থেকে ধরুন আমি মালয়েশিয়া দিলাম আমাকে তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার তো এখানে অবশ্যই মনে রাখবেন এখানে যে তথ্যগুলো দেবেন সেগুলো কিন্তু সব আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে পাসপোর্টের সাথে যদি কোনো একটি তথ্য অমিল রেখে দেন তাহলে কিন্তু আপনি ক্লেন্সটি পাবেন না এখান থেকে আপনাকে সর্বমোট ছয়টি স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে তো ছয়টি স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি স্টেপ তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন স্টেপে আপনাকে কী করতে হবে কীভাবে আপনারা এগুলো ফিল আপ করবেন তো প্রথমত যে আছে পাসপোর্ট নাম্বার তা আপনার যে রিসেন্ট পাসপোর্টটা আছে যে পাসপোর্টে আপনি বিশা লাগাবেন বা ভিসা লেগেছে এরকম পাসপোর্ট নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন তো আপনার পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ইস্যু ডেট এইটা কিন্তু আপনি পাসপোর্টের যে ফ্রন্ট পেজটা আছে যেই পেজে আপনার ছবি স্বাক্ষর করে সেই পেজের মধ্যে কিন্তু এখানে সমস্ত তথ্য যে চাচ্ছে সবই কিন্তু পেয়ে যাবেন তো ইস্যু ডেট আপনার পাসপোর্টের উপরে দেওয়া থাকবে এখান থেকে আপনারা সেটা দেখে নেবেন তো আমি ইস্যু ডেটটি দিয়ে দিলাম তারপর হচ্ছে প্লেস অফ ইস্যু পাসপোর্টে লেখা থাকবে দেখে এটা টাইপ করে নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট তো আমি এখান থেকে এখন এক্সপায়ারি ডেটটাও দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ফোন নম্বর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন ওকে এরপর হচ্ছে ইমেল আইডি অপশনাল চাইলে দিতে পারেন না দিলে আপনি স্কিপ করতে পারেন এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার তো অবশ্যই এখানে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে স্যালুটেশন আপনার নামের আগে যদি মিস্টার বা মিসেস থাকে তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে নাম দেবেন ওকে ঠিক আছে আপনার নামের আগে থাকতে হবে যেমন আমাদের নাম্বার এমডি থাকে না ঠিকভাবে কিন্তু মিস্টার্স বা মিসেস থাকলে দেবেন না থাকলে নাম দেবেন তারপর ফুল নেম এখান থেকে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটাকে দেবেন তো আমি নামটাকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ফাদার্স নাম এখান থেকে আপনার বাবার নামটাকে দেবেন আর এখান থেকে আপনার রিলেশন ফাদার্স দেবেন তো এখানে যদি কোনো এখানে যদি কোনো ফিমেল অ্যাপ্লিকেশন করে থাকেন মানে কোনো মে অ্যাপ্লিকেশন করে থাকেন এখানে কিন্তু চাইলে সেটা হাজব্যান্ডের নাম ইউজ করতে পারে তো হাজব্যান্ডের নাম ইউজ করলে এখান থেকে ফাদারের পরিবর্তে হাজবেন্ডটাকে সিলেক্ট করবেন তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন অলওয়েজ আপনি এখানে ফাদার্সের নাম দেবেন ফাদার্সের নাম দিয়ে এখান থেকে রিলেশনটা ফাদার্সকে রাখবেন আর যদি আপনার হাজব্যান্ডকে দেওয়া অনেক বেশি প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে শুধু রাখবেন নয়তো বা ফাদার্সকে রাখার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার মায়ের নাম এনআইডি কার্ড অনুযায়ী মায়ের নামটিও দিয়ে দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ এখান থেকে আপনার জন্ম তারিখটা পাসপোর্ট অনুযায়ী আপনি ফিল করে দিবেন তা আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি ওকে এরপর হচ্ছে ছবি এখান থেকে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে যেটা কিন্তু আপনার দেড়শো কেবি নিচে থাকতে হবে আমি ছবি আপলোড করে নিচ্ছি আমার এখান থেকে দেড়শো কেবি নিচে ছবি করা আছে এখন যে আমি এটা আপলোড করে দিবি এটা হচ্ছে আমার সেই ছবি ওপেনে ক্লিক করলে ছবিটা আমার এখান থেকে আপলোড হয়ে যাবে এখন আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবো ওকে তো আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেকেন্ড স্টেপে আমাকে নিয়ে আসলো তো সেকেন্ড স্টেপে এসে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তো প্রথমত আপনাকে দিতে হবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তো অ্যাড্রেস কিন্তু ডিপেন্ড করে আপনি পুলিশ ক্যারেঞ্জটা কোথা থেকে পাবেন অবশ্যই আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী মাস্ট আপনাকে দিতেই হবে আর প্রেজেন্ট অ্যাড্রেস আপনি আপনার মন মতন দিতে পারবেন যে অ্যাড্রেসে বর্তমানে আপনি আছেন তো এখন আসি আপনারা যদি কেউ ঢাকা থেকে পাসপোর্ট করে থাকেন এবং আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনি আপনার গ্রামের বাড়ি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ আসছি গ্রাম থেকে কালেক্ট করতে হবে আর যদি আপনি পাসপোর্টের মধ্যে পারমানেন্ট অ্যাড্রেস অথবা ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস যদি আপনি ঢাকার রাখেন তাহলে কিন্তু আপনি সেই ঠিকানা থেকে ক্লিয়ারেন্স কালেক্ট করতে পারবেন তো এখন আসি যে আমি যে কথাটা বললাম তো এটা কিন্তু পুরাণে আপনাকে দেখিয়ে জুন যদি আমি এখানে দুটাই গ্রামের অ্যাড্রেস দেয় তাহলে কিন্তু আমি বর্তমান ঠিকানা গ্রামের দিতে পারবো না ঠিক আছে ইমার্জেন্সি এবং পারমানেন্ট আমি ঢাকায় পাসপোর্ট করেছি বাট আমার পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আমি গ্রামের দিয়েছি এখন আমি বর্তমানে ঢাকায় থাকি আমি ঢাকা থেকে কিন্তু আবেদন করব ঠিকই বাট ক্লিয়ারেন্স কিন্তু পাবো না আমাকে গ্রাম থেকে ক্লিয়ারেন্স নিতে হবে অবশ্যই এই দুইটা অ্যাড্রেস থেকে যে কোনো একটা অ্যাড্রেস কিন্তু আমার ঢাকার মাস্ট হতেই হবে তাহলে কিন্তু আমি সেই জায়গা থেকে বর্তমান ঠিকানা দিয়ে সেই এলাকা থেকে ক্লিয়ারেন্স নিতে পারবো তো এখন আসে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা মানে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা আমি এখান থেকে ঢাকা মেট্রোপলিটনটাকে দিয়ে দিলাম তারপর থানা এখান থেকে আপনি থানাটাকে দিলাম তো দেখুন এখানে কিন্তু দুইটা অপশান আছে ঢাকা মেট্রোপলিটন আর ঢাকা তো যারা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আসেন এটা সিলেক্ট করবেন আর যারা মেট্রোপলিটন এর বাইরে আছেন তারা ঢাকা সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে পোস্ট অফিসটাকে দেবেন তো আমি পোস্ট অফিসটাকে দিয়ে দিলাম তারপর সে পোস্টাল কোড পোস্টাল কোড দিলাম তারপর আপনার এখান থেকে আপনার ভিলেজ এরিয়া অবলিক সেক্টরটাকে দেবেন তারপর আপনার রোড নাম্বার দেবেন তারপর হাউস নাম্বার দেবেন তারপর হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এটাও কিন্তু পাসপোর্ট অনুযায়ী আপনাকে দিতে হবে তো আমি পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেসটাকে দিয়ে দিচ্ছি মানে তথ্যগুলোকে আমি দিয়ে দিচ্ছি ওকে তো আমার অ্যাড্রেস দেওয়া শেষ এখন আসছি আমি বর্তমান ঠিকানায় তো দেখুন বর্তমান ঠিকানা যখন আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো তখন দেখুন দুইটা অপশান আসবে আমরা যদি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু আমরা সব কিছু পাবো দেখছেন সবগুলো কিন্তু জেলা আছে বাট যখন আমি এখানে আসবো তখন কিন্তু আমি সে দুইটা অপশান পাবো একটা ঢাকা মেট্রোপলিটন আর একটা ঢাকা মেট্রোপলিটন কেন দুটো ঢাকা মেট্রোপলিটন আমার ইমার্জেন্সি এবং পারমানেন্ট দুটাই কিন্তু ঢাকা মেট্রোপলিটনের দেওয়া যদি আমি এখান থেকে ঢাকাটাকে সরা ধরুন আমি দিনাজপুরটাকে দিলাম ফর এক্সাম্পল তো এখন দেখুন এখান থেকে আপনি একটা দিনাজপুর পাবেন দেখছেন একটা দিনাজপুর একটা ঢাকা তো ধরুন আমার পাসপোর্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার ঢাকার দেওয়া আর পারমানেন্ট অ্যাড্রেস দিনাজপুরের দেওয়া সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা চাইলে দিনাজপুর থেকেও নিতে পারি ঢাকা থেকেও নিতে পারি আর যদি দোনোটা ঠিকানা ধরুন আমার দিনাজপুরের দেওয়া থাকে মানে ঢাকার বাইরে তাহলে দেখুন কী হয় ধরুন এখান থেকে আমি দিনাজপুর দিলাম এখন দেখুন আমি চাইলেও ঢাকা অ্যাড করতে পারবো না প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে অবশ্যই কিন্তু আমি যে কথাটা বললাম যে ঠিকানা নিয়ে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে দুটার মধ্যে থেকে যে কোনো একটা ঠিকানা যদি আপনার বর্তমান মানে ঢাকার থাকে তাহলে ঢাকা থেকে পারবেন অন্যথায় কিন্তু এই দুইটা ঠিকানা আপনি যেখানে দিয়েছেন সেখান থেকে আপনাকে ক্লিয়ারেন্স নিতে হবে মানে এই দুইটা ঠিকানার থেকে যে কোনো একটা ঠিকানায় আপনি ক্লিয়ারেন্স নিতে পারেন তো আমি দোনোটা ঠিকানা আমার ঢাকা দেওয়া আমি দনোটাই ঢাকা করে দিচ্ছি তখন আসি আমি আর বর্তমান ঠিকানায় ঢাকা মেটে ব্যাংক সিলেক্ট করলাম তো এখন আসি আমি ডেলিভারি কীভাবে নেব দুটো অপশান আছে একটা হচ্ছে বাই হ্যান্ড আর একটা হচ্ছে কুরিয়ার তো আপনি চাইলে বাই হ্যান্ডও নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো বাই হ্যান্ড নিলে কিন্তু আপনাকে কিউ আছে মানে হেডকোয়ার্টার এটাকে তো আপনি এখান থেকে নিতে হবে আগে কিন্তু দুটো অপশান ছিল একটি হচ্ছে আপনার এসপি অফিস ছিল আরেকটা ছিল আপনার থানা তো এখন কিন্তু আপনি আর থানা থেকে কালেক্ট করতে পারবেন না আপনাকে কিন্তু হেড অফিস থেকে কালেক্ট করতে হবে আর খুবই শীঘ্রই খুবই শীঘ্রই কিন্তু আপনি অফিসে যেতে হবে না আপনি অনলাইন থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন খুবই শীঘ্রই কিন্তু আপনার অনলাইনের মধ্যে সার্টিফিকেটে কিন্তু ডিজিটাল সিগনেচার যুক্ত হচ্ছে এই নিয়ে কিন্তু একটি আমার ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রয়োজনে দিয়ে দিব এখান থেকে দেখলে কিন্তু বিষয়টা আপনারা আর ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ডিজিটাল সিগনেচারটা কি আর কীভাবে আপনারা সেই সার্টিফিকেটটা কালেক্ট করবেন ডিজিটাল সিগনেচার চলে আসলে কিন্তু অনেকটা সুবিধা হবে আপনাকে কিন্তু আর গিয়ে নিয়ে আসতে হবে না অনলাইন থেকে ডাউনলোড করে আপনি সকল প্রকার সেই সার্টিফিকেটটা কাজ করতে পারবেন তো এখন আমরা এখান থেকে বাই হ্যান্ড নেব বাই হ্যান্ড দিয়ে মেট্রো হেডকোয়ার্টার আমরা সিলেক্ট করাই আসে যা সেইভাবে রাখবেন তারপর হচ্ছে সেভেন নেক্সট অপশনে ক্লিক করবেন মানে সেভেন কন্টিনিউ এরপর হচ্ছে আপনার ডকুমেন্ট আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে অবশ্যই মনে রাখবেন আপনার প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু দুইশো কেবির নিচে হতে হবে আর পেমেন্টের যে চালানটি আছে সেই চালানটি আপনাকে তিনশো কেবির মধ্যে রাখতে হবে তো এখন আমরা প্রথমত দেখুন পাসপোর্টটাকে আপলোড করবো তো আমরা এখান থেকে পাসপোর্ট অপশানে ক্লিক করলাম এছাড়া আমার পাসপোর্টের কপিটা ওপেন অপশানে ক্লিক করবো দেন আপলোড অপশানে ক্লিক করব দেখুন আমার পাসপোর্টের কপিটি আপলোড হয়ে গেছে ঠিক আছে দেখুন এখান থেকে আমরা আমাদের আপলোড হয়ে গেছে তারপর আমাদের ন্যাশনাল আইডিটা আপলোড করবো এখন আমরা ন্যাশনাল আইডিটাও আপলোড করে দিচ্ছি ওকে এখান থেকে আপলোড দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আপলোড করতে আসি সেমভাবে আপনারা আপলোড করবেন আর যে দুইশো কিবির কথা বললাম যদি আপনারা মোবাইল থেকে কিবি না কমাইতে পারেন আপনারা কোনো একটি দোকানে গিয়ে স্ক্যান করে নেবেন স্ক্যান আপনার দোকানদারকে বলবেন যে আমাকে এত কিবির মধ্যে রাখবেন তারা আপনাকে সেই অনুযায়ী কিন্তু ফাইল সাইজ করে দিয়ে দেবে আর ইন্টারনেটে কিন্তু অনেকগুলো আপনার ফাইল রিসাইজার আছে যেখান থেকে কিন্তু আপনার ফাইলের সাইজ রিউজ করতে পারবেন আপনি সেখান থেকে করে নিতে পারেন হচ্ছে আমার ওয়ার্ড কাউন্সিলর আছে আমি ওয়ার্ড কাউন্সিলরটাকেও দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ওয়ার্ড কাউন্সিলর অ্যাড করে ফেললাম তারপরে কিন্তু আমার বিদ্যুৎ বিলটাও আছে তো আমি এখান থেকে বিদ্যুৎ বিলটাকে সাবিট করে দিচ্ছি তো এখানে দেখুন ম্যান্ডেটরি কিন্তু শুধু পাসপোর্ট দেখুন এখানে শুধু রেট চিহ্ন দেওয়া আছে শুধু পাসপোর্টের উপর আর কিন্তু কোথাও রেট চিহ্ন নাই বাট আপনি যত বেশি ডকুমেন্ট দিবেন আপনার ক্লিয়ারেন্সটা পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে শুধু আপনি পাসপোর্ট আর আইডিটি কার্ডে আবেদন করলে যে ক্লিয়ারেন্স পাবেন না বিষয়টা এমন না পেয়ে যাবেন কিন্তু যদি আপনি সবগুলো ডকুমেন্ট দিয়ে আপলোড করতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন কেননা সবগুলো ডকুমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার ক্লিয়ারেন্সটি তারা দিয়ে থাকবে তো অবশ্যই ডকুমেন্ট বেশি দেওয়ার চেষ্টা করবেন বেশি দিলে আপনার ক্লিয়ারেন্সটি মানে পাওয়ার যে সম্ভাবনা আছে সেটা অনেকটাই বেড়ে যাবে রিজেক্ট হবে না আর ডকুমেন্ট কম দিলে কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে যায় ওকে তো আমার ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে সেখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখান থেকে আমার একটা ওভারভিউ দেখাবে ওভারভিউটা আমরা ভালো করে চেক করব যদি কোনো ভুল থাকে আমরা কিন্তু কারেকশন করতে পারবো এই যে অ্যাডিট অপশানে ক্লিক করে কিন্তু আমরা সেটা কারেকশন করতে পারবো অবশ্যই কিন্তু আমাকে ভালো মতন চেক করে সাবমিট করতে হবে যদি আমি একবার ফাইনাল সাবমিট করে দেয় তাহলে কিন্তু আমি সেটার কারেকশন করতে পারবো না এটাকে আমার কারেকশন করার জন্য কিন্তু পুলিশ ক্যারিয়ার্সের হেল্পলাইনে ফোন করে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি বাতিল করিয়ে দিন কিন্তু আমাকে নতুন করে আবার একটি আবেদন করার সুযোগ পাবো তো অবশ্যই ফাইনাল সাবমিটের আগে ভালো মতন এগুলো চেক করে নেবেন ওকে তা আমার সব ঠিক আছে ফাইনাল সাবমিট টিকমার্কে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম আমার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে এখন আমার কী করতে হবে পেমেন্ট করতে হবে তো আপনারা যদি কেউ ব্যাঙ্ক থেকে পেমেন্ট করেন মানে ব্যাঙ্ক থেকে পেমেন্ট করেছি তো অবশ্যই কিন্তু ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলে আপনার চব্বিশ ঘন্টা আগে পেমেন্ট করতে হবে অনলাইনে আপলোড হতে কিন্তু চব্বিশ ঘন্টা সময় লাগে ঠিক আছে তো যদি ব্যাঙ্ক থেকে পেমেন্ট করে দেখেন এই যে দুই নম্বরটা স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা চালানটি আপলোড করতে পারবেন তো এর আগে আমরা দেখি যে কীভাবে আপনার পেমেন্ট করবেন তো আমি অনলাইন থেকে পেমেন্ট করবো এই জন্য আমরা এই যে প্লিজ ক্লিক হেয়ার টু পে ইওর পুলিশ কেয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও এই অপশন আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আপনারা মাধ্যম থেকে সিলেকশন করবেন আপনি কী মাধ্যমে পেমেন্ট করবেন না বিকাশ থেকে পেমেন্ট করবো তো বিকাশ অপশান সিলেকশন করার পর আপনি এখান থেকে বিকাশ নাম্বার দেবেন বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনারা কি ওটিপি কোড পাবেন সেই কোডটি দেওয়ার পরে পিন নাম্বার দিলেই কিন্তু আপনার টাকাটি তারা কেটে নিয়ে যাবে এবং আপনাকে কিন্তু চালানের কপি দেবে সেই চালানের কপিটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে অবশ্যই কিন্তু চালানের কপিটি তিনশো কেবির নিচে থাকতে হবে তো সেটি কিন্তু আপনার পিডিএফ ফাইল আকারে পাবেন সেই পিডিএফ ফাইলটা কিন্তু আপনাকে ভাঙতে হবে ব্যাঙ্কে কিন্তু ইমেজে কনভার্ট করতে হবে অথবা আপনি চাইলে পিডিএফ আপলোড করতে পারেন কিন্তু সাইজটাকে আপনাকে রিডিউস করে নিতে হবে তো আমি এটাকে ভেঙে জেপিজি করে আমি তিনশো কেবি নিচে নিয়ে আসলাম এখন আমরা স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাকে ব্যাঙ্কের নাম চাপ তো আমি এখান থেকে সোনালি ব্যাঙ্ক যে অপশানে আছে অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর যদি অনলাইনে পেমেন্ট করেছি আপনি এখান থেকে সোনালি ব্যাঙ্ক সিলেকশন করবেন তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দেবেন ঢাকা এরপর হচ্ছে আপনার ব্রাঞ্চ ব্রাঞ্চ দেবেন আপনার লোকাল ব্রাঞ্চ ঠিক আছে এই দুইটা জিনিস সেম রাখবেন আপনি এখন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে থাকেন না কেন এই তিনটা জিনিস সেম রাখবেন সোনালী ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট ঢাকা ব্রাঞ্চ দেবেন লোকাল অফিস ব্রাঞ্চ এরপর থেকে চালান ডেটটাকে দেবেন চালান ডেট দেওয়ার পর এখান থেকে আপনারা চালান নাম্বার দেবেন চালান নাম্বার দেওয়ার পরে চেক চালান অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার নাম শো করবে ঠিক আছে নাম শো করার পরে এখান থেকে ডকুমেন্ট ফাইলের ঠিক পাশে চুজ ফাইল নামে একটি অপশান আছে অপশানে ক্লিক করবেন আপনার চালানের যে ফাইলটি আছে সেই ফাইলটি আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পরে কিন্তু আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে ঠিক এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন তো এই যেই অ্যাপ্লিকেশনটি করেছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু হয়ে যাওয়ার পর আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ মাই অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে স্ট্যাটাস আপনার দেখতে পাবেন তো হয়ে গেলে এখান থেকে আপনাদের সব চেক করতে পারবেন দেন যদি দেখেন যে রেডি ফর ডেলিভারি অপশন চলে আসছে তখন আপনারা আপনাদের যে আপনার কালেক্ট এরিয়া দিয়েছেন আপনার হেড অফিস সেখান থেকে কিন্তু আপনি ক্লিয়ার্সটি কালেক্ট করে নিতে পারবেন তো আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কী কী আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সহলে থাকবেন আল্লাহ হাফেজ